দীর্ঘ পনেরো দিন যাবত কাদায় আটকে পড়া বৃদ্ধ অসুস্থ ষাঁড় উদ্ধার হল দমকল বিভাগের উদ্যোগে। রাজ্য প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের প্রচেষ্টায় শুরু হল চিকিৎসা। নদিয়ার প্রধান জাতীয় সড়কের সম্প্রসারণের কাজ চলছিল, ঘন বর্ষায় তা কিছুদিনের জন্য স্থগিত রয়েছে। বর্ধিত অংশের নতুন ফেলা মাটি বর্ষার জলে ভয়ানক কাদায় পরিণত হয়েছে, আর তাতেই এক বয়স্ক ষাঁড় গত পনেরো দিন ধরে আটকে পড়েছে। আশেপাশের এলাকাবাসী নিয়মিত খাবার দিলেও উদ্ধারের বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে অবহিত করা সত্ত্বেও সুরাহা হয়নি কোনো। অবশেষে সাংবাদিকদের দৃষ্টিগোচর হওয়াতে শান্তিপুর অগ্নি নির্বাপন কেন্দ্র এবং প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের ফুলিয়া শাখার পশু চিকিৎসকের উপস্থিতিতে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা সম্ভব হয়। এলাকাবাসী জানান, এর আগেও একবার কাদায় আটকে পড়ে ওই ষাঁড়টি, এবারেও পনেরো দিন ধরে নিয়মিত খাবার যোগান দেওয়া হয়েছিল। আজ কাদা থেকে সরিয়ে একটি নিরাপদ দূরত্বে রাখা হয় দমকল বিভাগের সহযোগিতায়। চিকিৎসকের পরামর্শ মতো এরপরেও তার দেওয়া ওষুধপত্র নিয়মিত চালিয়ে যাব আমরা। চিকিৎসক জানান, সাধারণত ষাঁড় কুড়ি থেকে পঁচিশ বছর পর্যন্ত বাঁচে, এক্ষেত্রে কুড়ি বছর পার হয়ে গেছে বলেই মনে হচ্ছে। বয়সজনিত কারণে দীর্ঘদিন কাদায় পড়ে থাকার জন্য পায়ে জোর পাচ্ছে না। ওষুধ ইঞ্জেকশন দিয়েছি, আশা করছি দ্রুত সুস্থ হয়ে যাবে। দমকল দলের প্রতিনিধিরা জানান, স্থানীয় প্রশাসনকে জানিয়েও ওয়াইল্ড অ্যানিমেলদের নিয়ে কাজ করার সংস্থার দৃষ্টি আকর্ষণ করা দরকার। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। চারটা পনেরো কুড়ি পেয়েছি, যা পাওয়ার পর আমরা এসে দেখলাম যে কাদাতে পড়ে আছে। যা আমরা এবং পাড়ার আরও দু চারজন সহযোগিতায় আমরা পাড়ের থেকে জলের থেকে দিয়েছি পাড়ে। এইটাকে আরও এই ষাঁড়টাকে আমরা কুড়ি পঁচিশ দিন আগে আর একবার তুলে গেলাম, তা এর অসুস্থ। তো যাই হোক, এটাকে অন্য জায়গায় তুলে নিয়ে যাও, ডাক্তার এসেছেন, চিন্তাভাবনা করছেন এবং দেখাশোনা করছেন যাতে করে এটাকে তুলে নিয়ে গিয়ে ভালো চিকিৎসা করা যায়। কতক্ষণ সময় লাগলো উদ্ধার করতে? উদ্ধার করতে বেশিক্ষণ সময় লাগে না, কুড়ি পঁচিশ মিনিট লেগেছে। এর আগেও কি এই ষাঁড়টাকে? এর আগে আমরা ষাঁড়টাকে তুলে গেছি এই জায়গায়, এই কথা। আপনার নাম আর ডেটিং? আমার নাম লিডার নবকুমার। প্রথম কথা, বার্ধক্যজনিত কারণে একটা তো শারীরিক দুর্বলতা তো আছেই, তাছাড়া এখন টেম্পারেচার আছে একশো পাঁচের কাছাকাছি টেম্পারেচার আছে, এবং দীর্ঘদিন ধরে পড়ে থাকার ফলে ওই পায়ের যে নার্ভগুলো আছে সেগুলো মানে ড্যামেজ হয়ে গেছে। ওঠার সম্ভাবনাটা খুবই কম, ওঠার চেষ্টা করবো মোটামুটি যতটা পারা যায় এটাকে সুস্থ করে তোলার। ঠিক আছে, বয়স কত হয়েছে? মনে হচ্ছে বয়স মনে হচ্ছে বছর কুড়ি মতো হবে। ঠিক আছে, হ্যাঁ, সেক্ষেত্রে একটা বার্ধক্যজনিত একটা সমস্যা তো আছেই। ঠিক আছে, এই কারণেই মোটামুটি রিকভার হওয়ার সম্ভাবনাটা খুবই কম, তবু আমরা যতটা চেষ্টা করা যায় আমি চেষ্টা করব। তো আপনি ওষুধ টষুধ কিছু দিয়েছেন? হ্যাঁ, ওষুধ আমরা দিয়েছি, মোটামুটি নার্ভের যেটা দরকার। দাঁড়াও রে ভাই, নার্ভের ওষুধটা দিয়েছি, জ্বরের ওষুধটা দিয়েছি, এবং আরও কিছু ওষুধ আমি প্রেসক্রাইব করছি, সেগুলো এনে এখানে চালানোর ব্যবস্থা করা হবে। তো আশা করা যায় সুস্থ হয়ে যাবে? আশা করা যাচ্ছে সুস্থ হবে, কিছু কিন্তু সময় লাগবে মনে হচ্ছে, কিন্তু যে ওঠার যে ক্ষমতাটা সেটা মনে হচ্ছে আর ফিরে পাবে না সম্ভব। আপনার নাম আর ডেজিগনেশন? আমি ডাক্তার বাসারাত শেখ, ভেটেরিনারি অফিসার। দুদিন আগে আমি খবর পেয়েছিলাম এই এলাকা থেকে, এটা ফুলিয়া তারক ব্যানার্জি, এখানকার মানুষজন খবর দিয়েছিল। খবর দেওয়ার পরে দেখি একটা ষাঁড় অসুস্থ এবং নতুন রাস্তা তৈরি হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, সে কাদার মধ্যে গেড়ে রয়েছে। তো আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি এবং অনেককে জানাই, স্বেচ্ছাসেবী সংগঠনকে শান্তিপুর ফুলিয়ার অনেকজনকে জানাই। তারপরে শান্তিপুর ফুলিয়ার বিশিষ্ট সাংবাদিক দাদাদের ঐকান্তিক সহযোগিতায়, ফুলিয়ার পশু চিকিৎসক এবং শান্তিপুর ফায়ার স্টেশনের সহযোগিতায় আজকে এই ষাঁড়টিকে রিকভারি করা হচ্ছে এবং তার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। জানা গেল কদিন ধরে এই অবস্থা করে রয়েছে? দুদিন, আমি কালকে খবর পেয়েছি, আনুমানিক আজ থেকে তিন দিন আগে থেকে ষাঁড়টি এই অবস্থায় পড়ে রয়েছে। আপনার নাম? মহাদেব কুন্ডু, স্থানীয় বাসিন্দা। হ্যাঁ, ও টু পাবলিক স্কুল, উন্নত সর্বাধুনিক পরিকাঠামো সমন্বিত আদর্শ আবাসিক বিদ্যালয়, পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সুদক্ষ শিক্ষক দ্বারা পঠন পাঠনের ব্যবস্থা রয়েছে, ছাত্র ছাত্রীদের জন্য পৃথক ক্যাম্পাস, মুর্শিদাবাদে ধুলিয়ান ও উমরপুরে অবস্থিত ও টু পাবলিক স্কুলে তিনটি ক্যাম্পাসে জাতি ধর্ম নির্বিশেষে সকল ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হয়।
এছাড়া সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে। দুস্থ ও মেধাবীদের জন্য আর্থিক ছাড়ের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে